আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনাদের সকলকে এ আর এডুকেশন চ্যানেলে স্বাগতম আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের এম সিলেবাসের একটি পোয়েট্রি জামিল অবুসাইন নিয়ে জামিল অবুসাইন এই কবিদের লিখেছেন কবি জামিল সিদ্ি আজ জাহাবি কবি জামিল সিদ্ি আজ্জাহাবি তিনি এই কবিতাটি লিখেছেন এই কবি আল জামিল সিদ্কি আজ জাহাবি এনার জন্ম আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে আঠারোই জুন বাগদাদের আল বাবান পরিবারে আর ইনি ইন্তেকাল করেন উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তেইশে ফেব্রুয়ারি বাগদাদে জামিল বুসাইন কবিতাটি তিনি লিখেছেন যে কোনো এক সময় আলমোয়াইস পত্রিকায় মুসলমান নারীর পর্দা সম্বন্ধে তার লেখা প্রকাশিত হয়েছিল আর এই জন্য তাকে একটু কঠিন শাস্তি ভোগ করতে হয়েছিল তখন তিনি সেই শাস্তির বা সেই সাজার দুঃখে তার স্ত্রী বুসাইনাকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখেন আর এই কবিতাটি আজকে আমরা কবি জামিল আজহাব তো তার আগে একটা কথা বলে রাখি যে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ক্লিক করবেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও জামিল বুসাইন লেখক হলেন আজহাবি বা কবি হলেন আজহাবি أبو سينو إن أدنى عدوب أبو سينو إن أدنى حمامي حمامي بمسدس يذكيه بمسدس يذكيه أو بحسام أبو মানে এখানে কবি তার স্ত্রীকে উদ্দেশ্য করে তার স্ত্রী বুসাইনাকে উদ্দেশ্য করে বলছেন কি আবুসাইন হে বুসাইন ইন আদোনা ইন আদোনা যদি আমার নিকটতম লোকেরাই মানে আমার কাছের লোকেরাই কি হয় আদু আমার শত্রু হয় যদি আমার কাছের লোকেরাই কি আমার শত্রু হয় হেমামি এবং তারা আমাকে কি করতে চাই হত্যা করতে চায় নিধন করতে চাই মুসাদ দাসিন দাসিন পিস্তল দ্বারা কি অথবা তর দ্বারা পিস্তল দ্বারা অথবা তর দ্বারা যদি আমার কাছের শত্রুই আমার কাছের লোক যদি শত্রু হয়ে আমাকে হত্যা করতে চাই তাহলে কি ফাজি ইন্দর রাজিয়ত ফাতি ইন্দার ইন্দার রাজিয়ত ও আহসাবি ইনি ইজ ইলাইকা ফিল আহলাম তাহলে ফত মানে তুমি কি করো দৃঢ়তা প্রদর্শন করো মানে ধৈর্য ধারণ করো ইন্দার রাজিয়াতি বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো বিপদের সময় ওয়াহাসাবি আর তুমি মনে রেখো কি কি মনে রাখো যে আনি ইজ তামাতু অবশ্যই ইজ আমরা একত্রিত হব নিশ্চয়ই আমি একত্রিত হব ইলাইকা তোমার কাছে ফিল ফিল আহলামি স্বপ্নের মধ্যে তো আমার কাছের লোক যদি আমাকে মেরে দিতে চাই তো তুমি কী করবে এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করবে এবং আমি অবশ্যই তোমার সঙ্গে স্বপ্নে মিলিত মানে আমার মৃত্যু হয়ে যাওয়ার পর বা মারা যাওয়ার পর আমি অবশ্যই তোমার স্বপ্নে এসে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। ওয়া সবরু

এনিল মত ইনিম্ মাদ নাকাবাথুন এনিম্ মাদ মানে বিপদের সময় নাকাবাতুন মানে যখন বিপদ ঘনিয়ে আসে বা কাছাকাছি আসে তখন ধৈর্য ধারণ করাটা কি একটা উত্তম জিনিস আর বিকারি মাতিন ইয়াম নুহা আর ইয়াম নুহা মানে বৃদ্ধি পায় লেকে রঙিন সম্মান মানে এই ধৈর্যর দ্বারাই কি হয় মহিলাদের সম্মান বৃদ্ধি পায় তবে তোমার উচিত কি উচিত হলো কি বিপদের সময় ধৈর্য ধারণ করা কেননা এই ধৈর্যের ধৈর্যের মাধ্যমেই তোমাদের সম্মান বৃদ্ধি হয় আবু সাইন ইন আউদা জামিল জামিল উকা খিতন বিদামিল লাহু বিদামিল লাহু ও হরি কাউকা রগমি আবু সাইন হে ইন আউ যদি আমার বিদায়ের মুহূর্তটা যদি বিদায়ের মুহূর্তটা লোকা তোমার জামিলের তোমার জামিলের বিদায়ের বিদায়ের মুহূর্তটা যদি খ বিতন তার রক্ত তার রক্তে রক্তাক্ত হয়ে যায় যদি বিদায়ের মানে তোমার জামিলের বিদায়ের সময় মাটিটা রক্তে রক্তাক্ত হয়ে যায় ও হরি কু ফাউকা রগমিন ও হরিকু ফাউকা রকম তাহলে মনে রাখো কি যে এটা তার অনিচ্ছা সত্ত্বেই হয়েছে মানে এই যে আমার মৃত্যুটা এটা আমার অনিচ্ছা সত্ত্বেই মৃত্যুটা আমার হয়েছে মানে আমাকে কেউ হত্যা করে দিয়েছে যদি আমার মৃত্যুর সময়টা রক্তাক্ত হয়ে যায় তার ফতাদার ইল খি সবরণ ওয়া আমসাহি মিন খুদুদিস সিজামি। ফাতাদ রি মানে তুমি চাদর পরিধান করে রেখো আল্লাহ খতাবি খতাব মানে হচ্ছে দুর্ঘটনার সময় বিপদের সময় কি করো তুমি চাদর পরে রেখো কিসের সবরণ ধৈর্যের বিপদের সময় তুমি যেন ধৈর্যের চাদর পরিধান করে রেখো আর ওয়াম সাহি আর তুমি যেন মুছে ফেলো মিনাদ অশ্বরু ধারা ফাউকা খদাদিল খদুদিল জিসামি মানে তোমার গলার উপরে যে মানে তোমার কান্নার ফলে যে অসুর ধারা তোমার গলা বা গালের উপর দিয়ে চলে যাচ্ছে সেইগুলো তুমি কি করো মুছে ফেলো তার আনা আলাস্তু আউ্বালু হালিকিন ফি কৌমিহি ইয়ারজু তাকদ্দুমুহুম মা আল আকওয়াম আনা আলাস্তু আর আমি নয় আউ্বালু হালিকিন প্রথম ধ্বংস ফি কৌমিহি তাদের গোত্রদের মধ্যে মানে আমার গোত্র নিজ গোত্রের মধ্যে আমি কি আমি প্রথম মৃত্যুবরণকারী নয় ইয়ার জু তাকাদ্দমহম মাল আকবাম ইয়ার জু যে ইচ্ছা করে যে কামনা করে তাকাদ্দু মহুম তাদের অগ্রগতি মাল আকবাম বিভিন্ন গোত্রের সঙ্গে যে নিজের গোত্রের সঙ্গে যে অন্যান্য গোত্রের সঙ্গে নিজের অগ্রগতি কামনা করে এরকম লোকের মধ্যে আমি প্রথম

তাদের জন্য এই গতিহীনতাকে কি করে অস্বীকার করে মানে সে সে দূর মনে করে না এবং কি এই চিন্তা হতে দূর হতে চায় যে তাদের জন্য এই গতিহীনতাকে অস্বীকার করে আর সে এটাকে দূর মনে করে না কারণ সে কি করে এই অজ্ঞতা থেকে মুক্তি পেতে চায় তারপরে রুমতুল হায়াত আলাহুম অরমু মাকতিলি সাতানি বাইনা মারমিহিম ও মারমিম রুমতুল হায়াতু লাহুম। তাদের জন্য আমি কি করেছি আমার জীবনটাকে উৎসর্গ করে রুমতুল উৎসর্গ করে দিয়েছি হায়াত আল তাদের জন্য এই জীবনকে অরমু মাকতিলি অরমু আর নিক্ষেপ করেছি অথচ তারা আমাকে কী করেছে নিক্ষেপ করেছে মাকতিলি কতিলি হত্যার দিকে তারা আমাকে কী করেছে হত্যার দিকে নিক্ষেপ তাদের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি আর তারা আমাকে কি করেছে হত্যার দিকে নিক্ষেপ করেছে সাতানি বাইনা হিম ও মরমি আর সাতানি বাই তাদের মধ্যে বহু তাদের আর আমার মধ্যে কি আছে বহু পার্থক্য করেছে। মরমিহিম তাদের উদ্দেশ্যের মধ্যে আর ওয়া মরমি এবং আমার উদ্দেশ্যের মধ্যে তাদের উদ্দেশ্যের মধ্যে এবং আমার উদ্দেশ্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে ওয়াইলুন লি আবদুল্লাহ ওয়াইলুন লি আবদুল্লাহ জালিবি নাকবতি ওয়াইলুন লাহু মিন হামিলিল আকলাম ওয়াইলুন মানে ধ্বংস হোক লি আব্দিল্লাহ মানে আল্লাহর ওই বান্দা আল্লাহর ওই বান্দা ধ্বংস হোক যা নাক নকবতী যা লিবি মানে যে ডেকে এনেছে নকবতী আমার সংকট বা আমার সংকীর্ণতা আমার মৃত্যু যে ডেকে এনেছে সেই আল্লাহর বান্দা কী হোক ধ্বংস হোক ওয়াইলুল্লাহু আর সে সেও ধ্বংস হোক মান হামিল আকলাম যে আমাকে হামিল বহন করতে বা ধরতে বাধ্য করেছে আকলাম কলম যে আমাকে এর বিরুদ্ধে কলম ধরতে বাধ্য করেছে সেও ধ্বংস হোক আর যে আমার মৃত্যু ডেকে এনেছে সেও ধ্বংস হোক আনা লাস্তু হাদি ইন ইন আমুথ মিন কামিন কিরমিন ফিতুরবি নিয়ামুন আনা লাস্তু ওয়াহেদি আর আমি একমাত্র ব্যক্তি নয় আমি একমাত্র ব্যক্তি নয় যে ইন আমুথ রহানা সার ইন আমুথ যে মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণের মাধ্যমে রসনা সার মাটির নিচে বন্ধকে পরিণত হয়েছে বা মাটির নিচে আটকে গেছে আমি একমাত্র ব্যক্তি নয় যে মৃত্যুর মাধ্যমে মাটির নিচে আটকে গেছে কাম মিন কিরো মিন মিন ফি তুরো বিন নিয়াম কাম মিন কিরো মিন আর এখনো অনেক সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি যারা ফি তুরো বিন নিয়াম যারা এই মাটির নিচে কি আছে নিদ্রিত অবস্থায় আছে যারা এই মাটির নিচে ঘুমিয়ে আছে ওয়াশশামসু হিয়া ওয়াশশামসু হিয়া আজাল্লু জিরমুন বাজিগিন মাখালু মাখ মাখলুয়াতুন মাখলুয়াতুন আ নুয়ারাহা বিজওয়ালা আমিন সূর্য কি হুয়া আজ আল্লু কি এ অনেকটা বড় সূর্য হল কি অনেকটা বড় জিডমুন বাজিগিন উজ্জ্বলতার দিক থেকে উজ্জ্বলতার দিক থেকে সূর্য কি সূর্য অপেক্ষা উজ্জ্বল ও উত্তপ্ত বস্তু সূর্য সর্বাপেক্ষা উজ্জ্বল এবং উত্তপ্ত বস্তু মাকলুয়াতুন মাকলুয় কি হয়ে যায় অল্প হয়ে যায় এটা অন্ধকার হয়ে যায় বা অন্ধকারে কী হয়ে যায় অল্প হয়ে যায় আনুওয়ারাহা তার জ্যোতি বিজলামিন অন্ধকারে অন্ধকারে তার জ্যোতিও কি হয়ে যায় অল্প হয়ে যায় সূর্য সর্বাপেক্ষা উজ্জ্বল বস্তু হওয়া সত্ত্বেও যা অন্ধকারে যখন উড়িত হয় তখন তার রশ্মি কি হয় অন্ধকারে অল্প হয়ে যায় তারপরে ইসনা জামান ফিল হানি য়াতির আর মোতামাত বেউল ফতিন ও বি আমিন ইশনা আমরা কি করেছি অতিবাহিত করেছি জামানন এক যুগ আমরা অতিবাহিত করেছি এক যুগ স্বচ্ছলতা বা আনন্দতার সঙ্গে রেজা স্বচ্ছতা বা আনন্দতার সঙ্গে আমরা কি করেছি এক যুগ অতিবাহিত করেছি আর কেমন করে আর কেমন করে মোতামাত্রেই না ভালোবাসার সঙ্গে ভালোবাসার সঙ্গে কি করেছি এক যুগ অতিবাহিত করেছি আর কিসের সঙ্গে বিউল আমিন এবং শান্তির মাধ্যমে উপভোগ করেছি আমরা এক বছর তাহলে না আমরা অতিবাহিত করেছি এক একযুগ ফিবুল হানি বি ফিবুল হানি ফিবুল হানিয় রিজ অত্যন্ত স্বচ্ছলতার সঙ্গে মোতামাতিনা আর ভালোবাসার সঙ্গে বিউলফাতিন ফতি ভ্যামিন আর শান্তি এবং করুণার সঙ্গে উপভোগ করেছি আর ফাইজা কুজিয়ত ফাইজা কুজিয়ত ফাকুল্লু শাইয়িন হালিকুন ওয়া ইলাইকা আহাদি ইয়া হুসাইন সালামি فاذا কুযিয়াত আর আমি যদি সম্পন্ন করে থাকি আমি যদি শেষ করে থাকি ফাকুল্লু শাইয়িন হালিক তাহলে কি হবে তাহলে প্রত্যেকটা বস্তুই কি ধ্বংসশীল আমি যদি মৃত্যুবরণ করি বা আমি যদি আমার কাজ সম্পন্ন করে থাকি তাহলে জানতে হবে কি প্রত্যেক বস্তুই ধ্বংসশীল ইয়া ইলাইকা আহদি বা ইলাইকা উহুদি মানে আর তোমার নিকট সঠিক পদ্ধতিতে ইয়া আবু সাইন হে বুসাইন সাইন সালামি আমার সালাম আমি পৌঁছে দিচ্ছি আর তোমার নিকট সঠিক পদ্ধতিতে বা সঠিক পথে আমি আমার সালাম পৌঁছে দিচ্ছি ওলাইন আইস ফাসা আন্তহিবু মিন সাকততি ওয়া আকুমু মুনতাসিবান আলাল আকদামি আলা ইন আইস আর আমি যদি বেঁচে থাকি ফাসা আন তাহিব তাহলে কী হবে সম্মানের সঙ্গে সম্মানের সাথে উত্থিত হব মানসাকতি মনসাকততি পতন থেকে আমি যদি বেঁচে থাকি তাহলে কী হব এই পতন থেকে সম্মানের সহিত আবার উত্থিত ওয়া আকো ওয়ামু মুিবন আর আমি সোজা হয়ে দাঁড়াবো আলাল আকোদামি

তুমি ভয় পেও না ইয়া বুসাইন হে বুসাইন তুমি ভয় পেও না ইন্নি ওয়াসেকুন নিশ্চয় আমি ওয়াসেক দৃঢ় বিশ্বাস করি বিবর আতি যে আমি মুক্তি লাভ করব ও আওয়া কিবিল আয়ামি এবং আগামী দিনগুলো আমার কি হবে সুখকর হবে তাহলে হুসাইন আমি কি করি আমি দৃঢ় বিশ্বাস করি যে আমি মুক্তি লাভ করব এবং সামনের দিনগুলি আমার জন্য সুখকর হবে তো এটা হলো জামিল আল হুসাইন কবিতার লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মানে আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন আলাইকুম ও রহমতুল্লাহি আবার